কত সুন্দর জিনিস এটা, কি ভাই? এটা হলো কমেট। হ্যাঁ, এটা গোল্ডফিশের জাত, বাট বড়। এটা মিল্কি কার্ভ। মিল্কি কার্ভ? হ্যাঁ, এইটা এটা থাই কার্ভ। এটা 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 হলো কমেটের উন্নত প্রজাতি। আচ্ছা, এটা দেখবেন লেজ বড় হবে, এটার মাথায় ফুল হবে। এগুলোকে এইভাবে রেখে ঘুমান কেমন করে? এটা হলো জাপান, জাপান কার্ভ, রাইট? এইটা হলো মামাস, এখন পেটে ডিম ভর্তি আছে ওর। এটাকে পরিবেশ দিলেই দেখেন এর পেটে শুধুই ফুলো। হ্যাঁ, এটাকে পরিবেশ দেওয়া মাত্রই, ধরেন অসুবিধা নেই, এটাকে পরিবেশ দেওয়া মাত্র, এই যে পেটে দেখেন পুরাটাই ডিম, পরিবেশ দেওয়া মাত্রই এ বাচ্চা ডিম ছেড়ে দিবে। এবং ডিমটাকে যদি একটু নার্সিং করেন তাহলেই রেনু হবে। এটা বাটারফ্লাই। আচ্ছা, এটা মাছের চেয়ে লেজ বড় হবে, দেখতে অনেক সুন্দর। দেখেন লেজ কত বড়, মাছের চেয়ে ওটার লেজ বড়। আর কোনটা দেখলাম না, এই যে একটা ভিন্ন কালার, সরপুটির মতো দেখতে কিছুটা। এটা এটা গোল্ডফিশের জাত। এখানে দেখেন আপনি এই যে এই মাছটা, এই মাছটাতে বালুর গায়ে যে সিলিকাটা থাকে সেই সিলিকাটাই মাছটার গায়ে আছে। এবং জাপান কার্ভের বৈশিষ্ট্য হলো এই চকচকে ভাবটা বেশি থাকবে, এবং আপনি যখন এটার গায়ে রাতের বেলা টর্চ দিবেন তখন টর্চটা রিটার্ন আসবে। আচ্ছা, জ্বলবে আর কি, আপনাকে রিফ্লেক্ট করবে। এখানে অনেক অনেক জাতের মাছ আছে, তার ভিতরে আপনার তার ভিতরে এইটা মিল্কি কার্ভ। এটাও খুব এক্সপেন্সিভ মাছ। এটা এটা এটার গায়েও সিলিকা আছে এবং এই সিলিকা ইয়া করে আপনার। আর এটা, হ্যাঁ এটা হলো কমেট, এটা হোয়াইট কমেট, এটা হোয়াইট কমেট। এটার গায়ে যে দাগ দেখতেছেন, এরা মারামারি করছে, মারামারি করে কিছুটা ক্ষত। ও, এরা আবার ঝগড়াও করে। হ্যাঁ, এটা এটা পেটে ডিম নেই, এটা পেটটা ফুলা অনেক, এটা ডিম আছে। আচ্ছা আচ্ছা, মামাস, মামাস সবই মামাস। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি এই ইয়াটা থেকেই সবগুলো ইয়ে করেন? হ্যাঁ, এখান থেকে ব্রিড করা হয়। ব্রিডগুলো এদেরকে পরিবেশ দিলেই এরা রেনু দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, এদের রেনু দেওয়ার সিস্টেমগুলো কীরকম, মুখ দিয়ে দেয়? না, এদের ডিম নিতে হয়। আচ্ছা, নিয়ে তারপরে আলাদা করে ইয়ে করতে হয়। ছোটো ছোটো মাছ কিন্তু খুবই এক্সপেন্সিভ। আচ্ছা আচ্ছা, এটা কি মাছ? এটাও কার? আচ্ছা আচ্ছা, কিন্তু কালারটা খুব সুন্দর। সাদে আমরা আসলাম, তো সাদের এই বিষয়গুলো একটু আপনার আমাদের শেয়ার করেন ভাই। এগুলো কি পুরোটাই ড্রাগন? দেখেন এই স্যানিটেশন রিং। আচ্ছা, হ্যাঁ স্যানিটেশন রিংয়ে বসানো আছে। আচ্ছা আচ্ছা, এবং স্যানিটেশন রিংয়ের নিচে পলিথিন দিয়ে কনসিল করা আছে যাতে কোনোভাবেই সার ড্যাম না হয়। আচ্ছা 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 আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যে আপনি 10 টাকার জিনিস করতে গিয়ে আবার সারটা ড্যাম সারটা আবার নষ্ট করছে কিনা। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি লোড ক্যালকুলেশন আপনাকে করতেই হবে, যে সাথে আপনি কি লোড দিবেন দিবেন। আচ্ছা আচ্ছা, বেশি হলে তো আবার নষ্ট হয়ে যাবে। আপনার লোডের ক্যালকুলেশন অনুসারে এই রিংগুলো ডিস্টেন্স মেনটেন করবেন। আচ্ছা আচ্ছা, যদি মনে হয় যে না আমার তো এটা লোড নিচ্ছে, বা আমার 2 তলা বিল্ডিং আমার আরও 2 তলা করার কথা, তখন আপনি পাশাপাশি দিতে পারেন। আচ্ছা, এই ড্রাগনের পাশাপাশি এগুলো দেখছি, এগুলো কি আম আছে আর কি? ড্রাগন থাকলো, পাশাপাশি সব রকম সবজি আপনি করে খেতে পারবেন। দেখেন এখানে মূলা আছে, শাক সবজি আছে, এটা আপনার বাসার যে প্রয়োজনীয় সবজিটা, কিছু না একটু লাল শাকের বিছিয়ে এনে ফেলাই দেবেন, জাস্ট হয়ে যাবে, শাক হয়ে গেছে। সব জায়গায় এরকম শাক, অনেক ভালো লাগলো আপনার এগুলো দেখে। সব জায়গায় শাক সবজিও আছে, আম গাছও আছে, মাঝখানে ড্রাগনটাও হয়ে যাচ্ছে। আর ওপাশে কি আছে? ওপাশে আম এবং সবজি আছে। আচ্ছা চলেন দেখি। এবং খুব বেশি কস্টলি না কিন্তু এই এই কাজগুলো করতে, বেশি খরচ হয় না। না, স্যানিটেশন রিং তো দাম কম কম। হ্যাঁ আচ্ছা, এগুলো নতুন, এটা আপনার ছাদটাও ভালো আছে, নতুন করছেন? হ্যাঁ নতুন করছি বলতে গত বছর করা, এই যে মাটি টেস্ট করতেছি। আচ্ছা আচ্ছা, এগুলো সবই হলো আপনার আমেরিকান ম্যাঙ্গো, যেগুলো লালন করা যায়। এইখানে একটা গাছ আছে, যেমন এটা হলো কফি, এটা এই গাছটা কিসের? এই গাছটা থেকে কফি হয়। আচ্ছা আচ্ছা, এবং আপনি চাইলে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি। এবং এটা এই গাছ লাগানোর পরে যখন তখন আপনি নিয়ে গিয়ে এটার কফি করতে পারবেন। এই মানে ভিতরেই থাকে, আমরা যেমন চা পাতা খাই, এগুলো হলো এগুলো দিয়ে এই পাতাগুলো হচ্ছে কফি। আচ্ছা, এগুলো দিয়ে
আপনি ইয়া করতে পারবেন, এগুলো দিয়ে পানি সিদ্ধ করলেই সে তার ফ্লেভার ছাড়বে এবং লাল চাটা খুবই সুন্দর হয়। ও, এটা লাল চায়ের সঙ্গে কফি ফ্লেভার? আচ্ছা, রোজেল টি, আপনি দুধ চাও খেতে পারবেন। আচ্ছা, এটা রোজেল টি, এটা এখন বাংলাদেশে আসছে এবং খুবই পপুলার। এটা দিয়ে আবার আপনি এটা দিয়ে কফি করলেন, আর এই ভিতরের এই জিনিসটা দিয়ে জ্যাম জেলি আচার হবে, যেমন এটা দিয়ে জ্যাম জেলি আচার হবে এই ভিতরে যেটা আছে। হ্যাঁ, এগুলো তো কফি, এগুলো দিলে এখনই চা করে খেতে পারবেন। আর এইটা দিয়ে হবে আপনার জ্যাম জেলি আচার, এটা পুরোটাই দিলেই? হ্যাঁ, এটা প্রসেস আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটার কোনো প্রসেস নেই, এটা ডিরেক্ট চা পাতা সরাসরি চায়ের মধ্যে দিলেই হয়ে যাবে। সরাসরি এটা দিয়ে চা গরম করে দিলেন, বয়েল করলেন, তারপরে দিয়ে একটু চিনি দিলেন, চিনি দিয়ে এটা ছাঁকনি দিয়ে আপনি খেতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর রোজেল আছে? এটা রোজেল টি। বাহ, অনেক কিছু তো আপনার কাছে। এগুলো কি সব বিদেশি আম? হ্যাঁ, সবই বিদেশি, বাইরে। রামজামনে যে এটা হলো রানী পছন, রানী পছন ইন্ডিয়ান, তারপর এটা রানী পছন, রানী পছনটা ইন্ডিয়ান। আর এখানে আপনি পাবেন যেমন এটা ভাগোয়া ডালিম, ভাগোয়া ডালিম, ভাগোয়া ডালিম, এই ডালিম গাছটা, এই ডালিমটা বাংলাদেশে খুবই রেয়ার। আচ্ছা, এবং এটা আপনি কোত্থেকে কালেক্ট করছেন? এটা আমার নেট থেকে কালেক্ট করা। আচ্ছা আচ্ছা, ভাগোয়া ডালিম, ছোট গাছে অনেক ডালিম হয়। বাংলাদেশে ডালিমের সমস্যা হলো যে গাছ হয়, বড় বড় ডালিম আসে, কিন্তু ডালিম পড়ে যায়, পড়ে যায়, কিন্তু ভাগোয়া ডালিমটা পড়ে না, পড়ে না, ওটা একদম এই যে দুদিন আগেই ছিল। আচ্ছা আচ্ছা, আমের মুকুল আসছে এই সময়, এটা কি কাটিমন? কাটিমন, হ্যাঁ, কাটিমন বারো মাসে। হ্যাঁ, কাটিমন বেসিক্যালি বারো মাসে আম এবং থাইল্যান্ডের আম। আচ্ছা, তো কাটিমনে যেহেতু আমরা এটা বয়স এক বছর এই বাগানের, তো আমরা প্রথম বছর ভেঙে দিচ্ছি, দ্বিতীয় বছর গিয়ে বছরে তিনবার আম হবে। এবং কাটিমন আমটা বারো মাসে যত আম আছে তার ভিতরে খাওয়ার যোগ্য। আচ্ছা আচ্ছা, কাটিমন আমটা সুস্বাদু, বছরে তিনবার হবে এবং সাইজেও বড়। আচ্ছা, আর কি আছে? আপনার এগুলো দেখে আমার একটু লোভ হচ্ছে, দেখে আপনি দেখেন কেমন করে। আমার এখানে সিম গাছ আছে, এটাও বাইরের সিম, এত বড় সিম কোথায় দেখিনি এর আগে, আমি এর আগে দেখিনি, কিন্তু দর্শককেও দেখাই কত বড় সিম। এটা কি আসলে খাওয়া? আফ্রিকান সিম, আফ্রিকান। আচ্ছা, এটা 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 খুবই টেস্টি একটা সিম, খেয়েছিলেন? আচ্ছা আচ্ছা, সাধারণ সিম না এটা। এবং যারা সিমের বীজ মানে বীজ খায় না অনেকে, হ্যাঁ হ্যাঁ, বীজের ভর্তা করে খায়, অনেক বড় বড় বীজ হবে ভিতরটা, ভিতরে। আচ্ছা আচ্ছা, এই সিম যদি কেউ যেখানে সেখানে লাগায় রাখে, জঙ্গলে মানে জঙ্গলি সিম এটা। আচ্ছা আচ্ছা, যেখানে সেখানে লাগায় রাখবে ওর সিমটা। না না, আগে অবাস্তব অবাস্তব মনে হচ্ছে, কিন্তু দেখেন বাস্তব কত বড় একটা করে সিম। আচ্ছা, এটা আপনি চারা করছেন না? হ্যাঁ, তারা আমি কিন্তু নিয়ে যাবো। যেমন দেখেন হাতে কিন্তু সব জিনিস, বাহ, এই যে পেঁপে, এতটুকু গাছে পেঁপে। হ্যাঁ, এটা এটা আসলে মানে এখানে ছাদে হবে না, এটা নিচে গেলে অনেক বড় বড় হয়। তাও দেখেন কতটুকু গাছের মধ্যে পেঁপে হয়ে গেছে, ছাদে ভালো হয় আম। এই দেখেন আমি আম গাছের চেহারাগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে। আর কি কি আছে আবার পাশে? আবার কুমড়া নাকি? হ্যাঁ, পাশে কুমড়াও আছে। আচ্ছা, যা দিবেন তাই হবে। ওরে আল্লাহ, আপনি আর কি কি আছে ভাই? আপনি এত, এই আমটা হলো এগ অফ সান। কোনটা এগ অফ সান? এটা এগ অফ সান, এটা সম্পূর্ণ লাল আম হবে। এইটা এই দুইটা দুইটা গাছই হলো এগ অফ সান, সম্পূর্ণ আমটা হবে লাল একদম, ওই এগ অফ সান এমনি নাম রাখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সূর্যের দিক। এই পাশে আবার লাউ এর গাছও দিছিল, আল্লাহ, লাউও হয়ে গেছে তো। এ আল্লাহ, আমি তো যতই দেখছি ভাই আপনার কাজের প্রেমে পড়ে যাচ্ছি, লোভ হচ্ছে আপনার এই কাজ দেখে। এটা তাইওয়ান রেড, এটা হলো তাই, এটা তাইওয়ান রেড, এটা আমও লাল হবে। এটা আমেরিকান হানি ডিউ। কোনটা? এটা হানি, হানি ডিউ। আচ্ছা আচ্ছা, তারপর এটা হলো আপনার জর্দালু, জর্দালু, আমের নাম জর্দালু, এবং খুব সুন্দর এইগুলা বাংলাদেশে নাই বললেই চলে। আচ্ছা, আবার টমেটো দিয়েছেন? হ্যাঁ, টমেটো। ওরে আল্লাহ, টমেটো হয়ে গেছে, বাহ। এটা একটা মজার আম, এটাকে ব্ল্যাক ম্যাঙ্গো। ও, পাতাটাও তো একটু, এই আপনি যে কালার দেখতেছেন পাতাটা, আমটার বাইরপাশেও সেম কালার, আমটা যখন কাটবেন, আচ্ছা, কাটার পরে এই কালারের আম পাবেন। ওরে আল্লাহ, সেম কালার। ওই যে আমাদের একটা মুরগি আছে না, কাদাকনাথ মুরগি, সবকিছু কালো কালো, এক মাংস সহ কালো, মাংস সহ কালো, এই আমটার একদম ভিতরে সবকিছু এই কালার। আচ্ছা, এটা এটা ব্ল্যাক স্টোন।
আর কি আছে ভাই? আপনি, আমি তো পাগল হয়ে যাব দর্শকের আগে যে দেখে দেখে তো আমি কুমড়া হয়েছে তো, ওরে আল্লাহ গাজরও গেড়ে দিয়েছেন। আচ্ছা, গাজর যখন তখন আপনি ইয়াতে নিতে পারেন। বাহ, গাজরও হয়ে গেছে, আল্লাহ। আপনি তো অনেক কিছু করেন ভাই, এত শৌখিন মানুষ। এটা যেমন হলো আপনার যে এটাকে বলে আপনার গোলাপজাম, গোলাপজাম একটা সুস্বাদু ফল, কিন্তু এটা এখন আস্তে আস্তে হারা যাচ্ছে আমাদের কাছে গোলাপজামটা। হ্যাঁ, গোলাপজামের কিন্তু মার্কেটে দামও বেশি, যখন কিনতে যাবেন এই ফলটা হারা যাচ্ছে। এটাকে আমি সংরক্ষণ করছি এবং ছোট গাছে হাইব্রিড করা আছে, প্রচুর ফল হয় এটাতেই। হয়? হ্যাঁ, প্রচুর। আচ্ছা, আর পাশে দেখবেন আপনি এই আমটা, এই আমটা আমার সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে সুস্বাদু আম। এই আমটা যদি আমরা বাংলাদেশে চাষ করতে পারি তাহলে হাড়িভাঙা থেকে শুরু করে সকল জনপ্রিয় আম হারায় যাবে। এই আমটার নাম হলো নাম ডকমাই। ডকমাই? ডকমাই বলে। আচ্ছা, এই ডকমাই আমরা যেমন হাড়িভাঙা এক্সপোর্ট করতেছি, এরকম ওই দেশ ডকমাই এক্সপোর্ট করে পয়সালা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খুবই সুস্বাদু আম এটা। আমরা আমি খেয়ে পাগল হয়ে খুঁজে খুঁজে বের করছি যে ডকমাইয়ের চারা কোথায় পাওয়া যায়। তারপরে দুইটা চারা কিনে নিয়ে আসছি, দুইটা চারা কিনে নিয়েছি আমার কাছে প্রায় 2000 টাকা, 1000 টাকা একটা চারা। বাহ, অনেক দাম। ছোট নিয়ে আসছিলাম, নিয়ে এসে এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আমার ভিয়েতনামি। আচ্ছা আচ্ছা, দেখেন দর্শক, আরও অনেক কিছু লুকায়িত আছে, সব দেখাচ্ছি না। তো ভাই, আমরা অনেকক্ষণ আপনার অনেক কিছু দেখলাম, আসলে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি, দর্শক তো হবেই অবশ্যই। তো এরকম শৌখিন জিনিস আসলে সবাই করে না, হয়তো একটা জিনিস নিয়েই পড়ে থাকে, কিন্তু এই মানুষটাকে দেখেন কত কী নিয়ে ইনি কাজ করছেন এবং মানুষকে কতভাবে হেল্প করছেন। তো আপনারা যদি চান যে এই অ্যাকুরিয়াম ফিশ বলেন এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, ভাইয়ের হেল্প সবসময় পাবেন। কৃষি বাজার তো আপনার সাথেই আছে, কৃষি বাজারের তো নাম্বার দেওয়া থাকবে, ওয়েবসাইট আছে, ওখান থেকে নিতে পারবেন। আর ভাই তো আপনাদেরকে অফার দিলই, কৃষি বাজারের নাম বললেই কিছু না কিছু ছাড় পাচ্ছেনই অবশ্যই। তো ভাই, দর্শকের উদ্দেশ্যে শেষ যদি কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলা হলো, দেখেন মানুষ বাঁচে কতদিন, নির্দিষ্ট পিরিয়ড, আলো ছড়ান এবং এই আলো আপনি চলে যাওয়ার পরও যেন আলোকিত করতে থাকে আপনার প্রজন্মকে। ঠিক এতটুকু বললাম। আর আমার কাছে যে আলো আছে আমি এটা ধরে বসে নাই, আপনারা আসবেন নিয়ে যাবেন। কেউ যদি কখনো ডিস্টার্ব হন আমার আলো নিতে জানাবেন, আমি তার পাশে থাকব। আলো ছড়াতে থাকেন। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।